أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شات دروش برك اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد جاكني كسامني چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھ کے نبھا لینا مجھے اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم بھائی سندائی علاقہ بشیر ادوگے
ষোলতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের ও আল্লামা ফুলতলি সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইসাল সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে আজম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মহফিল অংশগ্রহণ করতাম পারছি, তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মহফিল অংশগ্রহণ করছি যে মহফিল সম্পর্কে স্বয়ং হুজুরে পাক হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করেন যে এই জাতীয় মহফিল জান্নাতের বাগান, বেহেস্তর বাগান, সুবহানাল্লাহ। আর এই মুহূর্তে আমরা প্রত্যেক এই বেহেস্তর বাগান অবস্থান করছি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিন কেরাম, আপনারা ঐতিহ্যবাহী সান্দাইর মুরব্বিয়ানে আজম হকলর পরামর্শক্রমে নজওয়ান হকলর উদ্যোগে আপনারা ছোট বড় প্রত্যেকের সহযোগিতায় এবং পরামর্শক্রমে আজকে এই মুবারক মাহফিলের নির্ধারিত তারিখ, এই নির্ধারিত তারিখ এই এলাকার প্রত্যেকের পরামর্শক্রমেই নির্ধারণ করা হয়েছে। আর এই তারিখ গতদিনও ইনো কোনো অনুষ্ঠান বা মাহফিল অনুষ্ঠিত হয়েছে না, আগামী দিনও হওয়ার সম্ভাবনা নাই, একমাত্র আজকে এটা নির্ধারিত তারিখ, যার কারণে এই এলাকাবাসীর লাগিয়া এই মুবারক মাহফিল নিয়ামত এবং গনিমত। একটা জিনিস গভীরভাবে চিন্তা করি দেখুক, এই মুবারক মাহফিলও গত বৎসর আমরা লখান আরও অনেক মুসলমান অহল অংশগ্রহণ খসলা, কিন্তু এইবার এই মুবারক মহফিল অংশগ্রহণ করার আগেই তারা কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়া করি, মায়া করি, মেহরবানি করি আমরারে এই মুবারক মহফিল পর্যন্ত ফওয়াইয়া দিছেন, তাই আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করিয়া শুক্রিয়া আদায় করা প্রত্যেকের লাগিয়া জরুরি। আর বিশেষ করিয়া এই কথাও স্মরণ রাখা উচিত যে এই মুবারক মাহফিল আজকে অনুষ্ঠিত হইতে আছে, আগামী বছর এই মুবারক মাহফিল আমরা খে ফাইমু খে ফাইতাম নাই আমরার জানা নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকরে নেক হায়াত দান করুক, কিন্তু আমরা মনে করা উচিত এই মুবারক মহফিল আমরার শেষ মহফিল, এইটা মনে করিয়া আমরা এই মুবারক মহফিল প্রত্যেক অংশগ্রহণ করতাম। আর বিশেষ করি আপনারার খেদমত গুজারিশ যে এই মুবারক মহফিল বেহেস্তর বাগানো বইয়া উলামায়ে কেরাম হলে যে আলোচনা করেন, বিশেষ করিয়া আমলের দিক দিয়া যে আলোচনা করেন, এই আলোচনাটারে আমরা স্মরণ রাখতাম, আর এগুলারে আমরা আমলে পরিণত করিয়া আমরা জীবনে দৈন্য করতাম, তাহলে এই মুবারক মহফিল বোয়াটা আমরার পূর্ণ স্বার্থ হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তমামরে তৌফিক দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। মহতরম হাজরিনে কেরাম, আমি মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আয়াতে করিমার মাঝে ঘোষণা করেন নামাজ সম্পর্কে,
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বিশেষ করে এই দুই জাতিরে এই জমিন সৃষ্টি করছেন, তান ইবাদত বন্দেগি করবার লাগি, তান গুলামি করবার লাগি, তান দাসত্ব করবার লাগি, যার কারণে তান কালামে পাক উল্লেখ করছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত আর ইনসানরে আমি সৃষ্টি করছি এই জমিনও খালি আমার ইবাদত বন্দেগি করবার লাগি, আমার দাসত্ব করবার লাগি, আমার গুলামি করবার লাগি, যার কারণে রব্বুল আলামিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাধ্যমে আমরারে নির্দিষ্ট করিয়া ফরজ ইবাদত বন্দেগি দান করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাধ্যমে সুন্নত ইবাদত বন্দেগি দান করছেন, আরো নফল ইবাদত বন্দেগি ইত্যাদি আমরারে দান করছেন, হুক আলহামদুলিল্লাহ। আল্লাহর উদ্দেশ্য হইল যে আমার হাবিবর উম্মত হলে আমার হুকুম আহকামরে মানিয়া আর এই ইবাদত বন্দেগি করিয়া আমার সন্তুষ্টি অর্জন করিয়া আমারে রাজি এবং খুশি করিয়া তারা এই দুনিয়ার সফর খতম করুক, বিশেষ করিয়া তারা যে সময় দুনিয়া থেকে বিদায় হইব এই সময় তারার বড় দৌলত হইল দৌলতে ঈমান, আর ইমান লইয়া তারা কবরবাসী হয়ে যাক, কুক আলহামদুলিল্লাহ। তাহলে আমার হাবিবর উম্মতর এই দুনিয়ার জিন্দগিটাও সার্থক হইব, আখেরাতর জিন্দগিটাও সার্থক হইব, আর বিশেষ করে এই বিদায়ের সময় যদি আমরা দৌলতে ইমান হারাইলাই, আমরা কামিল ইমানের সহিত দুনিয়া থেকে না যাইতাম পারি, তাহলে দুনিয়ার জিন্দগিও বরবাদ, আখেরাতরও জিন্দগি বরবাদ। কথাটা বুঝাইছি নিসা বহল ওলাগে সবচেয়ে বড় নিয়ামত দান করছেন ইবাদতর মধ্যে আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবর উসিলায় আমরারে দান করছেন নামাজ। নামাজ এমন মকবুল ইবাদত, এই মকবুল ইবাদতর মধ্যে দিয়া তার হাবিবর তাম উম্মত হলরে ডেইলি ফার্স্ট বার মিরাজর সুযোগ দান করছেন, হুক আলহামদুলিল্লাহ। কারণ তান হাবিবর উম্মতে ডেইলি ফাঁস হোক নমাজ আদায় করব, আর ফাঁস হকতে ফাঁসবার আল্লাহর লগে আলাফ আলোচনার সুযোগ পাইব, হুক সুবহানাল্লাহ। আসলে আমরা কত ভাগ্যবান, দোকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিহরার সংগঠিত হইছিল আরশে মুআল্লাত, আল্লাহর হাবিবে আল্লাহর দিদার নসিব হসলা আরশে মুআল্লাত গিয়া, আর ও ইবাদত বন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ও সময় তার হাবিবর উম্মত হলরে দান হসলা, এটা আমরা প্রত্যেকের জানা আছে। আর তার হাবিবর উসিলায় তার হাবিবর উম্মত হলরে ডেইলি ফাঁসবার মিরাজের সুযোগ দান করিলেছেন, হক আলহামদুলিল্লাহ। এমন এক মকবুল ইবাদত দান করছেন যে মকবুল ইবাদতর মধ্যে দুনিয়ায় কোনো কানেকশন থাকে না, একমাত্র মালিকে আর গুলামে সম্পর্ক থাকে, দুনিয়ায় কোনো সম্পর্ক থাকে না, আর এই ইবাদতর ভিতরে দুনিয়ায় কোনো সম্পর্ক করি লাইলে এই ইবাদতরে আল্লাহ বাতিল ঘোষণা করেন, ঠিক নি? নমাজের ভিতরে যদি আমরা খেরোর লাগে আল্লাহ ফরিলাই নমাজটা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক নাই? সাহাব হল দুনিয়ায় কোনো সাজ কর্ম করলে এই নমাজটা বাতিল হয়ে যায়। এমন এক ইবাদত দান করছেন যে ইবাদতর মধ্যে একমাত্র মালিক আর গোলামের সম্পর্ক স্থাপন হয়, দুনিয়ায় সব তা বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে আল্লাহ হুকুম করছেন যে হে আমার হাবিবর উম্মত হল, তুমি তাই এমন ভাবে নমাজ রে আদায় করো, দুনিয়ার তাম খাজ ঘর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়ার তাম চিন্তা ফিকির তাকিয়া উর্ধে তাকিয়া, দুনিয়ারে পিছনে রাখিয়া আমার নমাজটা আদায় করি লাও, তখন তোমাতানরে শয়তানে ওয়াসওয়াসা দিব, এই শয়তানের লগে মোকাবিলা করিয়া যুদ্ধ করিয়া যদি জয়ী হইয়া আমার নমাজ আদায় করি লাইতে পারো, তাহলে তোমাতানোর এই নমাজ রে আমি সঙ্গে সঙ্গে কবুল করি লাইমু, সুবহানাল্লাহ। এই নমাজের মধ্যে দিয়া
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার দয়া করছেন ইহসান করছেন মায়া করছেন তান হাবিবর উম্মত হলরে আল্লাহ ইচ্ছা করেন যে তান হাবিবর উম্মতর একটা রাখাত নামাজ যেন বেকার না যায় যার কারণে রব্বুল আলামিনে দয়া করে এই নামাজের মধ্যে আমরার জরিয়া দান করছেন উসিলা দান করছেন এই উসিলা হইল এই আল্লাহ হুকুম করেন যে হ্যাঁ আমার হাবিবর উম্মত হল তুমি তাই নির্দিষ্ট জায়গাত আমার ঘর মসজিদ নির্মাণ করো মসজিদ মসজিদ নির্মাণ করিয়া একজন উপযুক্ত ইমাম সাহেব রাখো আর ইমাম সাহেবরে একদা করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিলাও আমি আল্লাহ এই বাকায়দা জমায়েতের মধ্যে খে গুনাগার খে নেককার খে ছোট খে বড় খে রাজা খে ফকির এগুলা বাস বেস না করিয়া এই বাকায়দা জমাতের মধ্যে যারারে পছন্দ হইব তারার উসিলায় আমি তাম জমাতরে একসঙ্গে কবুল করিলাই মু সুবহান নেমন জরিয়া দান করছেন আল্লাহর উদ্দেশ্য হইল ইচ্ছা হইল আমার হাবিবর উম্মত নমাজগুলা বেকার যাক না প্রত্যেকটা রাখাত নমাজ যেন আমার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়া করছেন মায়া করছেন দয়া করিয়া মায়া করিয়া আমরা রে দোয়া শিখাইয়া দিছেন তান কালামে পাকো আমরা নমাজও খাড়া হইবার আগে রাখাত বানবার আগে তকবির দিবার আগে এই দোয়া পড়ে আমরা প্রত্যেকের কণ্ঠস্থ আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতিওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহ শিখাইয়া দেন আমরা ফড়ি আমরা মুখে স্বীকার করি ও কথা বলাই আল্লাহ দুনিয়ার তামাম খাজরে ফিসনে রাখিয়া দুনিয়ারে ফিসনে রাখিয়া তামাম খাজ হর্ম তাকিয়া বিরত তাকিয়া তামাম চিন্তা ফিকির তাকিয়া উর্দে তাকিয়া একমাত্র তুমি মালিক রে রুকু আর সজদা হরবার লাগিয়া তোমার আবাদত বন্দেগি হরবার লাগিয়া আমি বন্দা তোমার মুখা মুখ করি লাইলাম হুকা সুবাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন আবার হতাও আমরা মুখে স্বীকার করি ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই সুবহানাল্লাহ দেখরানি আল্লাহ কত মেহেরবান এই জাতীয় মহফিল আপনারা স্মরণ আছে মুরব্বী সাহেব অখলোর স্মরণ আছে নজওয়ান অখলোর স্মরণ আছে এই জাতীয় প্রত্যেক মহফিল আমরার মুর্শিদে বর হক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই বারবার তশিবাঞ্চন আপনারা সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন কোরআন এবং সুন্না মোতাবেক এই আলোচনার পরপর আমরার অনুরোধে আপনারার অনুরোধে তৌবা বয়ত দিছেন তৌবা বয়তর পরপর আমরার কোরআন এবং সুন্না মোতাবেক নসিহত করছেন এই নসিহত সময় উপযোগী নসিহত এই নসিহতরে যদি আমরা আক্রিয়া ধরতাম পারি আমরা আমলে পরিণত করতাম পারি অভ্যাসে পরিণত করতাম পারি ইনশাল্লাহ আমরা দুনিয়ার জিন্দগি সার্থক হইব সুন্দর হইব আখেরাতর জিন্দগিও সার্থক হইব সুন্দর হইব হোক আলহামদুলিল্লাহ স্মরণ আছে নি নসিহত আপনারা স্মরণ করুক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই লক্ষাধিক মানুষের দল যে মহফিল সেই মহফিল একই নসিহত কর্তা আর ছোটখাটো মহফিল একই নসিহত কর্তা গরুয়া মহফিল একই নসিহত কর্তা দুইজনী মহফিল একই নসিহত কর্তা কারণ আউলিয়া কেরা মহলর ইটা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জতর তাকিয়া এই দায়িত্বশীল হইছেন দায়িত্বশীল বঞ্চন যার কারণে আমরা রে পাওয়া মাত্র দেখা মাত্র আমরা আউলিয়া কেরা মহলর সহবত যাওয়া মাত্র আমরা রে নসিহত কর্তা আমরা রে শিক্ষা দিতা হোক সুবহানাল্লাহ এই নসিহতর মাঝে সর্বপ্রথম আমরা নসিহত করতে যে বাবা হললে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে দুনিয়াত পাঠাই সন্তান গোলামি করবার লাগিয়া ইবাদত বন্দেগি দান করছেন এই ইবাদত বন্দেগির মাঝে সর্বোত্তম ইবাদত হইল নামাজ
ওই লাগি আমরা প্রত্যেকের লাগি জরুরি হইল সর্বপ্রথম ফাস ওয়াক্তে নামাজ রে শান্তিপূর্ণভাবে আদায় করা, নামাজের হক মোতাবেক আদায় করা হোক সুবহানাল্লাহ। আবার ও কথাও হইতা যে আমরার যার জেলা খান নামাজ হইব দুনিয়ার জিন্দেগি ওলা খান হইব, যার জেলা খান নামাজ হইব আখেরাতর জিন্দেগি ওলা খান হইব, তাহলে বোঝা যায় এই নামাজ দুনিয়ার জিন্দেগির লাগিও সম্পর্কিত, আখেরাতর জিন্দেগি লাগিও সম্পর্কিত হোক সুবহানাল্লাহ। আপনারা স্মরণ আছে আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি ফরমাইতা, তুমি তান যদি নামাজের হক মোতাবেক নামাজ আদায় করে লাইতে পারো তাহলে তোমার তান দুনিয়ার জিন্দেগির আল্লাহ শান্তিময় করে দিলাইবা, আর দুনিয়ার এমনকি আখেরাতর জিন্দেগিরও শান্তিময় করে দিলাইবা, আর অন্যান্য ইবাদত বন্দিগিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সহজ করে দিলাইবা। হইতা নিসাব হল, আর এটা এখানেও কোরআন সুন্নার কথা যে আপনি আমি নমাজ রে দাইম কায়েম করি লইলে অন্যান্য ইবাদত বন্দেগি আল্লাহ আমরা আয়ত্তে আনি দিলাইন, আমরা লাগি সহজ করে দিলাইন। সর্বপ্রথম হইল নমাজ, নমাজ রে সর্বপ্রথম আপনি আমি দাইম আর কায়েম করার লাগে, এর পরবর্তীতে অন্যান্য ইবাদত বন্দেগি দেখবা এমনি আল্লাহ তান কুদরত দিয়ে আমরা রে দাইম আর কায়েম করে দিলাইছেন হোক আলহামদুলিল্লাহ। দুরুসুর প্রকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাল বদরু আলাইনা من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله محمد صلى الله عليه সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নামাজ সম্পর্কে তান কালামে পাক বার বার উল্লেখ করছেন, আমি আয়াতে করিমা পড়ছি যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ ঘোষণা করেন নিশ্চয় মুমিনগণ সফল হাম হয়ে গেছে যারা তাদের নামাজে বিনীত এবং নম্র হোক সুবহানাল্লাহ। তে দেখা যায় আল্লাহর হুকুম খোদ্দা যে নামাজ এমনভাবে আদায় করো বিনীতভাবে নম্রভাবে, অর্থাৎ মালিকর সামনে গুলাম খালা হইলে বিনীতভাবে খালা হইতা, নরম হইয়া খালা হইতা, খার সামনে খালা হইত আল্লাহর সামনে খালা হইতা। আর যত বিনীতভাবে আপনি খালা হইবা মন রে ঝুকাইয়া মাতারে নোয়াইয়া তত দ্রুত আল্লাহ নামাজ রে কবুল করবা হোক সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে এত বড় নিয়ামত দান করছেন, এই নামাজ বাদ দিয়া অন্য তাম ইবাদত বন্দেগি হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এইসব ইবাদত বন্দেগির গ্রহণ করেন না কবুল করেন না যতক্ষণ পর্যন্ত আমরা আমরা নামাজ রে সহি সুন্দরভাবে একনিষ্ঠভাবে নামাজের হক মোতাবেক আদায় করছি না, অন্যান্য ইবাদত বন্দেগিরে কবুল করেন না। ওই লাগি আমরা লাগি সর্বপ্রথম কাজ হইল নামাজ রে সহি সুন্দরভাবে একনিষ্ঠভাবে আদায় করা, এর মাঝে একটা শর্ত লাগাইয়া দিছেন যে তুমি তাইন যে নামাজ পড়বাই নামাজের প্রতিটা রাখাত সুরায় ফাতিহা অন্য যে কোনো কেরাত পড়িবাই, এই সুরায় ফাতিহা অন্য যে কোনো কেরাত সহি সুন্দর হইতে হইব, কমপক্ষে নমাজর লড়ে কইতে হইব, নতুবা তোমার তান নমাজ রে আমি বাতিল ঘোষণা করম। কথা বুঝাইছে নিজা বহুত বলে কেনে বাতিল ঘোষণা করবা, বলে এই নমাজ রে ভুল ফলার কারণে
এই নমাজও যে আয়াতগুলা তিলাওয়াত করলা এর মানা উলট পালট হয়ে যাইব, বিগড়ি যাইব, সওয়াবের বিনিময়ে আল্লাহ আপনার আমারে আজাব দান করবান। আউযু বিল্লাহি মিন যালিক। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করি, দয়া করি, মায়া করি, তান মকবুল অলি মুর্শিদে বরহক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি উসিলায় আমরারে দান করছেন। প্রত্যেক রমজানুল মুবারক আইলে দেখা যায় প্রত্যেক গ্রামে গঞ্জে শহরে বন্দরে সেই গ্রামে গঞ্জের মুরব্বিয়ান এজাম হলর পরামর্শ ক্রমে নজওয়ান হলর উদ্যোগে আপনারার সহযোগিতায় হয়তো আপনারার জামে মসজিদ নতুবা পাঠশালা স্কুল আন্নায় হাই স্কুলও দেখা যায় দারুল কেরাতর সেন্টার খোলা হয়। এই সেন্টারও আর কোনো কুচ্চু ফলানি হয় না, এই সেন্টারও একমাত্র কালামে পাক সহি সুন্দর করে ফলানি হয় কোকা আলহামদুলিল্লাহ। ঠিক নি, এই মরকজটা আমরা লাগে কত জরুরি। আবার আমার মুরব্বিয়ান এজাম নজওয়ান হলে এটা মনে করা ঠিক হবে না যে এই মরকজ গিয়া বাচ্চাইনতে খালি আউয়াল সে আখের পর্যন্ত কালামে পাক সহি সুন্দর করে ফর্তা আপনারা ফর্তা না তা নাই। আমরা নমাজরে সহি সুন্দর করতে হইলে আমরা লাগিও জরুরি অন্তত পক্ষে 15-20টা সুরা এই মরকজ গিয়া কারিসা বহলরে কইলে বলে আমারে নমাজের লায়ক 15-20টা সুরারে সহি সুন্দর করে ফলাইয়া দেখুয়া। আর তাই যদি ফলাইয়া দেলাইন তা আপনি আপনি নিশ্চিত হয়ে গেলা সারা জিন্দেগি এই সুরা দিয়ে নমাজ আদায় করিলাইলা, আপনি নিশ্চিত হয়ে গেলা যে আপনার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করিলাইছে। ওলা গিয়া সময় লাগে না, আপনি দুই একটা রমজান শরীফ যদি একটু মেহনত করেন আর খালি সাবর কিনারা লইন ইনশাল্লাহ খালি সাবে আপনারে দুই এক বছরে 15-20টা সুরা নমাজের লায়ক সহি সুন্দর করে ফলাইয়া দিলাই বা আপনার দরকার নাই, এই সময়ও নাই, বয়সও নাই, আউয়াল সে আখের পর্যন্ত কালামে পাক সহি সুন্দর করে ফর্তা এই সুযোগ যখন আল্লাহ আগে দিছেন না যে আপনারা কমপক্ষে 15-20টা সুরা সহি সুন্দর করিয়া নমাজের লায়ক ফরার চেষ্টা করুক, তাহলে নমাজটা আমরার কাছে আল্লাহর কাছে কবুল হয়ে যাব, গ্রহণযোগ্যতা লাভ করে লিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামামরে তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন। মহতরম হাজরিনে কেরাম, আমি নমাজ সম্পর্কে আলোচনার করার উদ্দেশ্য হইল বর্তমানে আমরা বড় কঠিন সময় অতিক্রম করিয়ার আমরা সামাজিকভাবেও কঠিন সময় অতিক্রম করিয়ার আর্থিকভাবেও বড় কঠিন সময় অতিক্রম করিয়ার যত দিক হল আছে সর্বদিক আমরার লাগি কঠিন সময়। এই সময় বিশেষ করে ইমান ইসলামের উপরে বড় হামলা চালানো হয়েছে, আঘাত আনা হয়েছে। আমরা দেখা যায় আমরার ইবাদত বন্দেগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেইভাবে শিক্ষা দিয়া গেছলা আর সাহাবাই কেরাম হলে সেই শিক্ষা গ্রহণ করিয়া তাবিউন হলরে শিক্ষা দিছলা, তাবিউন হলে এই শিক্ষা গ্রহণ করিয়া তবে তাবিউন হলরে শিক্ষা দিছলা, এইভাবে মারিয়া মারিয়া আমরা পর্যন্ত আইয়া পৌঁছে গেছে। আমরা সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমরার আমরার মুরব্বিয়ান এজাম আমরা বাবা দাদা লাক্কর দাদা আগর উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম মুফাসসিরিনে কেরাম মহলে যেভাবে শিক্ষা দিছিলা সেইভাবে আমরার মুরব্বিয়ান এজাম মহলে সেইভাবে নমাজ রোজা করিয়া গেছেন। ঠিক নি, বর্তমান সময় এই ইবাদত বন্দেগি নিয়া সমালোচনা আরম্ভ হয়েছে, নমাজ নিয়া এখতলাফ আরম্ভ হয়েছে, রোজা নিয়ে এখতলাফ আরম্ভ হয়েছে, দেখা যায় সব ইবাদত বন্দেগীর তারার এখতলাফ আর এখতলাফ কথা আছে নি। এখন তারা নমাজ রে সংক্ষিপ্ত করত স্যার কিতা স্যার সর্বপ্রথম তারা হাত দিছে সুন্নতর উফরে। যেমন একটা জিনিস উল্লেখ করি যে প্রতি রমজানের মুবারক আইলে আমরা তারাবির নমাজ পড়ি, এটা হইল সুন্নত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা থেকে 20 রাকাত তারাবির সুন্নত আমরা ফড়িয়া ইয়ার এই পর্যন্ত। বর্তমানে আরব কাবা শরীফও 20 রাকাত
ফলাওয়ায়, মদিনা শরীফ ও বিশ্বাঘাত ফলাওয়ায়, আমরার মুরব্বিয়ান আজাম মহলে বিশ্বাঘাত ফরসইন, আমরার আউলিয়া কেরাম মহলে বিশ্বাঘাত ফরসইন, মুহাদ্দিসিনি কেরাম মহলে বিশ্বাঘাত ফরসইন, আমরার মুরব্বি হলে বিশ্বাঘাত ফরসইন, আমরাও ফলি বিশ্বাঘাত, কিন্তু তারা এতরাজ আনছে, বলে না এই বিশ্বাঘাতর কোনো হাদিস দলিল নাই, কোরআনের দলিল নাই, হুকান আউযুবিল্লাহ। তারা হইতো স্যার বারো রাখাত, আর কিছু সংখ্যক মুসলমান হলে তারার কথা শুনিয়া বারো রাখাত আরম্ভ করলা। এর পরবর্তীতে তারা কর না আট রাখাত ফললে হইব, আপনারা অপেক্ষা থাকুক, আরো কিছুদিন পরে তারা হইব চাই রাখাত, আপনারা অপেক্ষা থাকুক, আরো কিছুদিন পরে হইব নাই রাখাত। অর্থাৎ তারা স্যার আল্লাহর হাবিবর সুন্নত থেকে আল্লাহর হাবিবর উম্মত হলরে চিরতরে জুদা করিলেই তো উদ্দেশ্য একটা। এর পরবর্তীতে তারা ফরজও আদ দিব, এখান নিশ্চিত থাকুক তারা সার কিতা। এরার উদ্দেশ্য হইল যে মুসলমান হলো যে আসল দৌলত, দৌলতে ইমান দে হরণ করত, দৌলতে ইমান দে খালিয়ানি বাল্লাগি তারা চেষ্টা চালাইছে, আর এর মূল হুতা খারা জানইনি। এর হুতা হইল আল্লাহর হাবিবর দুশ্মন, আল্লাহর দুশ্মন, তামাম মুসলমান হলোর দুশ্মন, ইয়াহুদি আর নাসারা। ঠিক নি এই ইহুদি নাসারা চক্রান্ত ফলিয়া, আর আমরা কিছু মানুষ লিপসাই, আর এই লিপসার কারণে তারা রক্তারে আপনার প্রচার খড্ডা, কথা ঠিক কইলাম নি। তারা হয়তো চায় যে আগেকার মুসলমান হলে যে ইবাদত বন্দিগি করছেন এটা ভুল করছেন, কোকান আউযুবিল্লাহ মিন যালিক। যদি আমরা আগেকার মুমিন মুসলমান হলে, উলামায়ে কেরাম হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে, আমরা বাবা দাদা হলে যদি ভুল করিয়া তখন তে তো দেখা যায় সবটাও ভুল, এমনকি আমরাও তো বৈধ নাই, কথাটা ঠিক কইলাম নি। কারণ আমরা বাবা দাদা হল যদি এবাদত বন্দেগি এইসব ভুল হইয়া থাকে তে তো বিয়া সাদিও তো বৈধ হইছে না, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা দেখলা নি কথাটা কই যার, এরা স্যার চোদ্দশো বছর মুসলমান রে এক টেলায় জাহান্নাম পৌঁছাইয়া দিয়া তারা নতুনভাবে জন্নত লইয়া যাইবার চেষ্টা চালাইতে আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তবে এটা শুনিয়া ভয় পাইবা না, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে চোদ্দশো বছর আগে এর ভবিষ্যৎবাণী করিয়া গেছেন, তাই এরশাদ হরিয়া গেছেন এমন এক সময়ে আইব আখেরি জবানাত আমার উম্মত হলে আগেকার উম্মত হলরে ছুট দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব, এরার এবাদত বন্দেগি নিয়া সমালোচনা করবো, করেননি তিতা আপনি ভয় পাই থাকেনি। এটা আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন, আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন, আর আমরাও শুনছি আমরার মুরব্বী আনে আজাম হলে হইতে আগে আগে বলে আগাটে গাট হইব, আফতে ফত হইব, আ মানুষ মানুষ হইব, এটা ফলে নি, এটা কোরআন এবং সুন্নার কথা হোক, সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন এমন এক সময় আইব যে সময় জাহিল হলে আলিম হলর লেবাস পরব, ফরেননি, আর জাহিল হলে আলিমর লেবাস পরব, ফরেননি, মহিলা হলে পুরুষর লেবাস পরব, আর পুরুষ হলে মহিলার লেবাস পরব, আর পুরুষ হলে মহিলার বেশ ধারণ করব, মহিলা হলে পুরুষর বেশ ধারণ করব, এটা তো বর্তমানে চলতেই আছে, ফলেননি যাব অক্ষরে অক্ষরে ফলের, আর এটা ইশারা করছেন, ইঙ্গিত করছেন, সেই সময় বুঝিলিও কিয়ামত নিকটবর্তী, বিশ্বাস আননি আপনারা। ওলা কি দেখা যায় মাঝে মধ্যে আল্লাহ লালা দেন, জমিন দিয়ে লালা দেন, তখন খালি আল্লাহ আকবর আল্লাহ আকবর আরম্ভ হয়, ঠিক নি, খেনে লালা দেন বলে হে আমার হাবিবর উম্মত হল, সতর্ক হয়ে যাও, হুশ ঠিক করি লাও, কারণ তুমি দেন বেশি অতিক্রম হইলে রায়, তুমি দেন বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করিলে রায়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলেই জমিন দিয়ে উলট পালট করতে পারতা, কিন্তু খড্ডা না খেনে জানি খড্ডা না, এই কারণে এই জমিনও সাইত আসুন আল্লাহর মকবুল বন্দা হল, আর বিশেষ করি আল্লাহ দয়া করিয়া
তান হাবিবর কারণে, তান হাবিবর উসিলায়, তান হাবিবর উম্মত হলরে কোন গজব দি হালাক করডা না হোক সুবহানাল্লাহ। আজ সময় আল্লাহ একবারে বেশি অতিষ্ঠ হয়ে দিবা, তান মায়ার বন্দা হলরে হেফাজত তাইন করবা, আর এই জমিন দিয়ে উলট ফালট করবা, সেই সময় কেয়ামত আরম্ভ হয়ে যাবে। কথাটা বুঝাইছি নি ওলাগে আমরা সতর্ক হওয়া দরকার। আর যারা এইগুলা সমালোচনা করে এরা কোনো আলিম উলামা নাই, এটা নিতান্ত জাহিল। আমি জাহিল ও মর্মে হইলাম, তারা ইমান ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো ধারণা নাই। তারা হয়তো সায়েন্সে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, জ্ঞানী গুণী হইতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ মোতাবিক তারা নিতান্ত জাহিল। এরার কোনো জ্ঞান নাই, কিন্তু তারা এগুলা আলোচনা করে। কথাটা খাসানি, আমি যদি এখন হই, আপনারা মায়া করুন, আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমি নগণ্য মানুষ, কোনো আমলও নাই, এমন কোনো জ্ঞানও নাই, একমাত্র মহব্বতর কারণ হইলাম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির উসিলায়, যার কারণে আপনারা যদি আমার আমারে কোন যে ফুকা এটা মানিয়া নিবা, আমি ফু দিলে সাহেব কবিলা রুসিলায় এটা মানিয়া নিবা, কিন্তু আমি যদি খেরোরে ডাক দিয়ে নিয়া আর তাইন রুগীও তান রোগ নির্ণয় করিয়া প্রেসক্রিপশন দেয়, ঔষধ দেয়, এটা আপনারা কখনো মানিয়া নিতান নাই, নিতান নাই ও কারণে বলে তাই সাহেব কবিলার আওলাদ হইলেও তাই এই বিভাগের লেখাপড়া করছেন না, কথাটা ঠিক নি। তাহলে আমরা মানিয়ে নেই কীভাবে? এখন জাহিলে নিতান্ত জাহিল, ইমান ইসলামের সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, ফরসেও না, কোনোদিন আলোচনাও করছে না, এটা নিয়ে রিসার্চও করছে না, আর আন্দাজি আন্দাজি বাংলা বই ফড়িয়া অনুবাদ ফড়িয়া যেটা মনে হয় আবুল তাবুল বখের, আমরা মুসলমান হলেও লগইয়া মানি আর জিন্দাবাদ হই আর হুক নাউজুবিল্লাহি মিন যালিক। ওলাগে সতর্ক হওয়া দরকার। আপনারা শুনছেন নি কোনো আলিম উলামার মুখ থেকে এই জাতীয় জাহিলি হলর কথা? না, মোটেও নাই। ইটা দেখবা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর কথাটা হাসা কইলাম না নি, ওলাগিয়া সতর্ক থাকবা। বিশেষ করিয়া বর্তমান সময় আমরা আগামী দিনের যে ভবিষ্যৎ যারারে হই, আমরা যারারে রিয়া অহংকার করি আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ আগামী দিনের ভবিষ্যৎ বলতে নজোয়ান হল এরারে নিয়ে আমরা গর্ব করি, এই কারণে গর্ব করি যে একসময় আমরা আমরার মুরব্বিয়ান এজাম হল তাখতানায় তারাই দেশের নেতৃত্ব দিব, ঠিক নি? কিন্তু এরার টার্গেট হইল আমরার আগামী দিনের ভবিষ্যৎ হলোর উফরে, যারা মেধা মেধাবী ছাত্র এরার উফরে টার্গেট ঘরের আর জাগাত বইয়া এরার মগজ দুলাই ঘরের, কথাটা আশা হয়েছি নি। আরও একটা নিতান্ত জিনিস আমরার ফকেটও হারাইয়া দিছে, আত তুলিয়া দিছে, যেটা আমরা প্রত্যেক হল লাগে জরুরি উপকারী, এটা এখান স্বীকার করি, কিন্তু এটার তো সাজ আসলো যোগাযোগের মাধ্যম, এছাড়া আর তো কোনো সাজ আসলো না, কিন্তু এর ভিতরে অন্যান্য যে জিনিস হল হারাইয়া দিল এটা উদ্দেশ্যমূলক, ঠিক নি? আপনার নিয়ামত কিতা, এই নিয়ামত মোবাইল, এই মোবাইলে আমরার কিতা করছে সদা সর্বদা আমরার কবি না গুণা করাইতে আছে, কথা হাসা হইয়ার না মিশা হইয়া মাতই না, এখানে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিয়ে মোবাইল ব্যবহার করেন আর তাই ডেইলি মিশা মাত মাতই না, কোনো ব্যক্তি নাই হইতে পারতাম নাই, আমরাও মাতি বলে কীভাবে মাতি বলে বেসাক্তা মাতি, মোবাইল আত লইয়া এ জায়গাত বইছি হইয়া আরো জায়গাত, এটা বেসাক্তা, আর বেসাক্তা মাতি মাতি কবিরা গুণা করতে আসে, আর এটা এসে আমরার অভ্যাসে পরিণত হয়ে যার, কথাটা বুঝছো নি? তার হেকমত্তা দেহ তারা আমরার কবিরা গুণাত লিপ্ত করার কি পরিমাণ ফন্দি আটাইছে, আর এমন সুযোগ দান দিছে যেটা তুমি যে না মাতিয়া উপায় নাই। ওলাগে আমি ইয়াং জেনারেশন সকলের কাছে অনুরোধ করমু, বা আমরা যারা মোবাইল ব্যবহার করি, আমার পকেটও আছে, আমরা যারাও ব্যবহার করি জরুরি জিনিস আমরা জরুরতান ব্যবহার করতাম, যেটা না করলে না হয় ওটা যোগাযোগ করতাম, অন্যান্য যেটা আমরার লাগে ক্ষতিকর, আমরা ইমান ইসলামের লাগে ক্ষতিকর, আমরার আকিদার লাগে ক্ষতিকর, এগুলো আমরা বর্জন করতাম, সম্ভব না নিসাব হল সম্ভব ওলাগে আমি বিশেষ করে ইয়াং জেনারেশন হলের কাছে এই গুজারিশ রাখলাম। আর আপনারা সতর্ক থাকবা, এই মোবাইল দ্বারা আপনারা মগজের দুলাই করাবার,
আপনার আর বাড়িতে আবার গড় আবার কোনো প্রয়োজন নাই। চাই যদি আপনার ইটালিত বইয়া আপনার লগে হন্তাকি যোগাযোগ করি, আপনার লগে দেখিয়া দেখিয়া মাতি আপনার মগজটা ডুলাই করি লইব, ঠিক নি? বর্তমানে আরম্ভ হয়েছে আপনার জঙ্গি 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 খারা জঙ্গি হয়ে একটা সুর উড়ছে নি সাহ বহল জঙ্গি হল মানানি হয়েছে মুসলমান হলরে কিভাবে হই এই জঙ্গি হল বানাই যে তারাও আমরা মুসলমানর ইয়াং জেনারেশন হলরে মেধাবী ছাত্র হলরে মগজ দুলাই করছে, মগজ দুলাই করিয়া স্মৃতিশক্তিরে নষ্ট করছে আর তারা সৃষ্টি তারার স্মৃতিশক্তি ঢুকাইয়া দিছে। এখন তারা স্মৃতিশক্তি যেটা হইয়া দে ফাফ খাজ করায় কোন খারাপি করায় দর্শন করায় আর বাদে এটা ভিডিও করিয়া দুনিয়ার মাঝে তুলিয়া ধরে বলে দেখো মুসলমানর আওলাদ হলে কি কুকর্ম খড্ডা আর মুসলমান হলরে দোষী সাব্যস্ত করে, ঠিক নি? আসলে আমরা মুসলমান হল ইদারে খাসেও নাই, চক্রান্ত শিকার কথার বুঝাইছে নি? আমরা বাচ্চা কাচ্চা এরা সন্ত্রাসী নাই, আসলে সন্ত্রাসী বানানি হইছে চক্রান্ত করিয়া। মানে আগেকার মানুষে এরা সন্ত্রাসী হলো না কেন এমন করি ইয়াং জেনারেশন দেখা যায় যারা মেধাবী এরাও সন্ত্রাসী, কথার আশা হইলাম নি? এরা এরা হইল চক্রান্ত শিকার। আমরা যে চক্রান্ত শিকার ওই মনে করিয়া কোনো জয় আসেনি, আমরা তো ওইতাম পারি, ওই লাগে আমরা সতর্ক হওয়া দরকার। বিশেষ করে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা ফড্ডা মাদ্রাসাত ফড্ডা আপনারা সতর্ক হওয়া দরকার। হার লাগে মিশিতরা হার কাছ থেকে শিক্ষা গ্রহণ ফড্ডা, হার লাগে আলাপ আলোচনা ফড্ডা, হার লাগে উঠা বসা ফড্ডা, আপনারা খুব খেয়াল করে করতে হইব। আর এই সুযোগে সে সুযোগ নিব গিয়ে আপনার এই মগজ দুলাই করে লইব, ওই লাগে সতর্ক হওয়া দরকার। বিশেষ করিয়া আমরার মুরব্বিয়ান এজাম আমরা বাবা দাদা চাচা মামা যারা আছি অর্থাৎ অভিভাবক হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার দায়িত্বশীল বানাইয়া এই জমিনও ফাটাইছেন আমরার আওলাদ হলর লাগি, ঠিক নি? আমরার দায়িত্বরে আমরা আঞ্জাম দিতাম হইব, আমরা বাচ্চান্তর ভাই খাল রাখতাম হইব, আমরা বাচ্চান্তরে বুঝাইতাম হইব। আর এই দায়িত্বশীল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারারে আমরারে বানাইয়া দিছেন বলে কিলা বলে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ হে মুমিনগণ নিজেদেরকে নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামর আগুন থেকে হেফাজত করো, ওইসব নি দায়িত্বশীল। এখন যদি আপনার আমার গাফলতির কারণে অবহেলার কারণে আমরার বাচ্চা যদি পথভ্রষ্ট হয় বেপথী হয় এর দায় দায়িত্ব আপনি আমি গ্রহণ করতে হইব, আল্লাহর কাছে জবাব দিয়ে করতাম হইব, কথাটা বুঝাইছে তো? যা বহল ও লাগে আমরা প্রত্যেক সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে আমরার বিবি বাচ্চারে তামাম মুমিন মুসলমান হলরে এই জাতীয় ফিতনা থেকে বর্তমান ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। মুহতরম হাজিরিনে কেরাম, এটাও স্মরণ করে দেই আমরার আগেকার প্রধানিসীন মা বোনরা সহজ সরল মা বোনরা বড় নিরাপদ আসলা, বর্তমানে নিরাপদ নাই, জানি না এটা আপনারা কতটুকু অবগত আছেন কি না। কারণ এখন মহিলা গ্রুপিং ছাড়া হয়েছে এই ইমানদার মুমিনাত হলরে নষ্ট করবার লাগি বেপতি করবার লাগিয়া পাইছেন নি? আপনারা খুব খেয়াল রাখবা যে আপনার গরো বুরকা ফুরিয়া খেয়ে হামার বারর এই বুরকার ভিতরে কিন্তু শয়তান লইয়া হামাইছে, ও লাগিয়া হো একবার নষ্ট করিয়া গেছিল নষ্টা মহিলা তসলিমা নাসরিনে ফিফটি ফিফটি হইয়া হি বুলর কেশারত এখনও আমরা দিতে ওর কথাটা হাসা হইলাম নি? বুল বুঝাইয়া গেছিল বলে ফুরুষিয়া মহিলা বেশম কি তাদের সমান সমান হুকান আউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হইতরা পুরুষর অর্ধেক হইল মহিলা আর তাই হর যে তার সমান সমান হি এক বুল বাঙ্গাইতে আমরা আবো এটারে সংশোধন করতে ওর ওলাকে সতর্কতা এখন জানি এখন কইতে আই আরো কিতাব ভুল বুঝাই দেইবা, ওলাকে আমরা প্রত্যেক ঘরে ঘরে এখন খালি বিভ্রান্তি আর ফসাদ আমরা শান্তি নাই খেউ কথাটা আশা হইলাম নি? যাই হোক আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এইসব থেকে আমরা পানা দোকা হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরুশি প্রহকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرين الكرام،
আমি আর লম্বা আলোচনা করতাম নাই, করতাম না, ও কারণে এখনকার মহফিলের সময় সীমিত। আর এই মুবারক মহফিল দেখিয়া ইন মুয়াজ্জাজ উলামায়ে কেরাম হলরে দাওয়াত করা হয়েছে, তান তানরেও আমরা সুযোগ দেওয়ার জরুরি। আর এই মুয়াজ্জাজ আমি আপনার খেদমত অটাও হইমু যে মুয়াজ্জাজ উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে আলোচনা করবা, ওগুলা খেয়াল করে শুনবা, শুনিয়া ওগুলা আমল করবার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামামরে তৌফিক দান করুক। বিশেষ করিয়া আমার লাগি দোয়া করবা, আমরার পরিবারের লাগি দোয়া করবা। আর আপনারা দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মুর্শিদুন আল মুকাররাম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির দীর্ঘজীবী খোসলা লম্বা হায়াত দান খোসলা খোসলা নি। এই লম্বা হায়াত পর্যন্ত মুর্শিদুন আল মুকাররাম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই আমরার লাগি দোয়া করিয়া গেছেন। আর কথা ঘোষণা করিয়া গেছেন যে আমি দুনিয়া থাকা খালীন সময় তোমার তানোর লাগি দোয়া করিয়া গেলাম। আমি যে সময় কবরবাসী হয়ে যাইমু সেই সময় যদি দয়াময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে দোয়ার আহাল বানায়, দোয়ার উপযুক্ততা দান করেন, তাহলে আমি আমার কবর তাকিও তোমার তানোর লাগি দোয়া করতে থাকমু। আমরা বিশ্বাস করি, আমরা ইয়াকিন করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান মকবুল ওলির দুয়ার আহাল বানাইছেন, দুয়ার উপযুক্ততা দান করছেন। আর তান মকবুল ওলি কবর শরীফ থেকে তাকিয়া আমরা প্রত্যেকের লাগি দোয়া করতে আসেন। এই তামাম দোয়া যেন আমরা তামামর নসিব হোক, আল্লাহুম্মা আমিন। আমার জানা মতো অসংখ্য গণিত মানুষ হলে আমার হইছেন গফ করছেন না, কথা প্রসঙ্গে হইছেন যে আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই সময় বিসময় ফাইতে আসুন হোক আলহামদুলিল্লাহ। আমরাও তো ফাইয়ার আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আর বিশেষ করি আমরার লাগি দোয়া করবা, আমরা যে সময় দোয়া করি আপনারা ছাড়িয়া দোয়া করি না, কারণ আপনারা আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই রুহানি আওলাদ, আমরা হয়তো জিসমানি আওলাদ। ও লাগিয়া আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই যে সময় দোয়া করতে আপনারা সাড়িয়া করতেন, আমরাও করি না। আমরাও বিশ্বাস রাখি, দাবি রাখি যে আপনারা যে সময় দোয়া করেন আমরা সাড়িয়া দোয়া করেন না। আর আমরা একে অন্যের দোয়া যদি আল্লাহ আমরা পার করেন পার করতেন, তবা আমরা আমল করিয়া আল্লাহর সন্তুষ্টি করিয়া আল্লাহর রাজি খুশি করিয়া আমরা পার হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা একে অন্যের দোয়ার বরকতে যদি আমরা মাফর দিন মাফর দিতা। ওয়া আখিরু দাওয়ানা ان الحمد لله رب العالمين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله তুমি দয়া করি আমরারে মাফ করে দেও, তুমি মেহেরবানি করি আমরা তামামর জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ এই মুবারক মাহফিলের উসিলায় এই বেহেস্তর বাগান রুসিলায় এই যাত্রা ফর তামাম মুর্দে গান গুলোরে মাফু। আল্লাহ খাসরে তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দে। আয় আল্লাহ এই মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করো, তোমার বন্দা গুলোর এই মেহনত রে এই সৎকারে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মহফিল তরকের সাথে কেয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো।
আল্লাহ তোমার যে বান্দাগুলোর মেহনতে তোমার বান্দাগুলোর যে সহযোগিতায় মাহফিল তৈয়ার হইছে তোমার বান্দাগুলোর দুনিয়া ও আখিরাতে উজালা করে দাও তারার তাম মুর্দেগান হলরে মাফ করে দাও তাম বিমারি হলর বিমারদের শিফা আজিলা ফরমাও তাম মুশকিলাতে আসান করে দাও আয় আল্লাহ তোমার এক বান্দা আশিক হইয়া এই মুবারক মাহফিলুল লাগিয়া আয় আল্লাহ দোকান চেয়ার দান করছেন আল্লাহ তোমার বান্দার এই সদকারে কবুল কর আল্লাহ এর জরিয়ায় তান তাম মুর্দেগান হলরে মাফ করে দাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমরা তাম তাম মুশকিলাত আসান করে দাও আয় আল্লাহ আরো মৃত্যু ব্যক্তির সংবাদ আমার খানোয় পৌঁছিল আল্লাহ তোমার বান্দিরে তুমি মাফ করে দাও غريق رحمة قرى جنة الفردوس نصيب فرماو أي الله تمي دجا خوري أمرا رعولا دخل دان خرسو أمرا رعولا دخل الدنيا وآخرت رعجل خوري ديو فرن والا أخل رسينار كولي ديو مقصود منجل پوسا يا ديو خاص خوري تمام فوري کرتي أخل ري بحترين كميا بنصيب فرمايا تمام مرمائي ببر قولي زر تند خوري ديو যতদিন হায়াতে রাখো আল্লাহ তুমি আল্লাহর দরজার মুহতাজ সারা অন্য কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা তাম হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আমরা বাচ্চা খাচ্চা ভাই বিরাদর যারা বিদেশ বাড়িতে আছেন তারারে সহি সালামতে রাখো হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আমরা যতদিন জমিন রাখো তোমার গোলামির উপরে সাবিত কদম রাখিও আয় আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে এই আত্রাফর পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা তাম রূপরে খুশ করে দেও আয় আল্লাহ তোমার যে মকবুল অলি যে মকবুল অলি রুসিলা আমরা আজকে এই মাহফিল পাইলাম আমরা তোমারে চিনলাম তোমার হাবিবরে চিনলাম যে মকবুল অলির কাছে আমরাও ঋণী আমরার পূর্বপুরুষও ঋণী যারা আইবা তারাও ঋণী সুলতানে সিলহেট হযরত শাহজালাল মজাররাদে মনি রহমতুল্লাহি আলাই 360 আউলিয়া সহ তামামর দরজাতে ভুলল করে দেও ও গুরুর রূহ মুবারক আমরা তামাম রূপরে খুশ করে দেও আয় আল্লাহ খাস করে মুর্শিদুনা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাই দরজাতে বুলন করে দেও তোমার মকবুল ওয়ালির রূহ মুবারক আমরা তাম রূপরে খুশ করে দেও আল্লাহ তোমার মকবুল ওয়ালির ফয়েজ ও বরকত আমরা তাম রে নসিব ফরমাও তাম দুনিয়ার আলী ওলি আল্লাহ হলর রূহ মুবারক আমরা রূপরে খুশ করে দে আয় আল্লাহ তোমার বন্দা হল বড় আশা নিয়া এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছেন এই ব্যস্তর বাগান অংশগ্রহণ করছেন আমরাও মন দুঃখ নিয়া এই মাহফিল অংশগ্রহণ করছি আল্লাহ এই মুবারক মাহফিল থাকি আমরা খাররে খালিয়াতে বিদায় করিয়ন আল্লাহ আমরার মনো যার যে দুঃখ আছে আল্লাহ তোমার জানা আছে আমরা তামামর দুঃখ হরলে তোমার কুদরত দি মোচন করে দিয়াম আমরা তামামর তাম সমস্যা হলরে তোমার কুদরত দি আসান করে দেও তাম বিমারি হলর বেমার দে তোমার দারু শিফা থেকে শিফায় আজিলা ফরমাও আয় আল্লাহ অসংখ্য গণিত মানুষে দোয়া চাইছেন তামামর দোয়ার দরখাস্ত আমরা তামামে মিলিয়া তুমি আল্লাহর দরবার পেশ করে দিলাম আল্লাহ যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও তাম সমস্যা হলরে তোমার কুদরত দিয়ে আসান করে দেও তাম বিমারি হলর বেমার দে শিফায় আজিলা ফরমাও আয় আল্লাহ আখরি দরখাস্ত তুমি দয়া করি আমরার মাতার উপরে সায়া হিসাবে আমরার মুর্শিদুনা আল্লামা বড় সাহেব কিবলারে দান করছো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মুর্শিদুনার হায়াতে তৈবা বাড়াইয়া দেও আল্লাহ আমরার মুর্শিদুনার তাম বেমার দে তোমার দারু শিফা থেকে শিফায় আজিলা ফরমাও এই সায়া খান্ডে আমরার মাতার উপরে আরো বহুত বহুত দিন বাকি রাখো আয় আল্লাহ আমরা মুর্শিদুনা ওখলোর তাম খেদমত রে কবুল করো আর তরকের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো
وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين الله السلام عليكم.